ভারত সরকারের কৃষি মন্ত্রক ও দূরদর্শন শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আজ আমরা এসেছি বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত বাতাসপুর গ্রামে। আমার সঙ্গে রয়েছেন এই গ্রামেরই বেশ কয়েকজন কৃষক বন্ধু, যারা সারা বছর ধরে নানান রকম কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাই তাদের সঙ্গে কথা বলেই আমরা জেনে নেব তাদের সারা বছরের কৃষিকাজের কথা, কোনো রকম সমস্যা সেক্ষেত্রে যদি থেকে থাকে অবশ্যই জেনে নেব সেই সমস্যার কথাও, এবং সেই সব সমস্যার সমাধান আমরা জেনে নেব আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। কৃষি বিশেষজ্ঞ হিসেবে আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর প্রদীপ কুমার গিরি, যিনি সহকৃষি অধিকর্তা ময়ূরেশ্বর 2 নম্বর ব্লক। আমরা প্রথমেই যাব কৃষক বন্ধুদের কথায়, জানবো তাঁদের কৃষিকাজের কথা। নমস্কার, আপনার নাম? আমার নাম হেমন্ত পাল। তো আপনি কী কী চাষ করেছেন? আমি একটা জমিতে ওই সুজিন মানে ওল চাষ করেছি আর কি, ওলের ফাঁকে ফাঁকে এই সূর্যমুখীটা চাষ করেছি। আচ্ছা। আর সূর্যমুখী গাছ যখন বেরোলো, গোটা বুনটায় দিয়ে বীজ দিয়ে গাছটা সব সম্পূর্ণ বেরোলো না, কিছু কিছু জায়গায় ফাঁকা হয়ে গেল আর কিছু কিছু এই মানে এটা হলো আর কি সূর্যমুখী ফুলটা। তারপরে ফুলটা হওয়ার পরে ফল এলো ওই মুহূর্তে টিয়া পাখিতে আপনার এই দেখুন এই জায়গাটা খেয়ে নিচ্ছে বীজগুলো খেয়ে নিচ্ছে। তার উপরে আমি কী করে কী রক্ষণাবেক্ষণ করবো, সে কী করে আমি যত্ন নেবো সেটা আমি জানার জন্যে আমাদের কাছে। সূর্যমুখী চাষ কি এবছরই আপনি প্রথম? হ্যাঁ, এবছরই প্রথম এই আমাদের কৃষ্ণবাবু দিয়েছে বীজ। আচ্ছা, কোনো রকম প্রশিক্ষণ কি আগে থেকে নিয়েছেন? না, তার সব কিছু নেওয়া হয়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কৃষক বন্ধু জানিয়েছেন সূর্যমুখীর চাষ তিনি করেছেন, এবং যেহেতু তার এই অভিজ্ঞতা একেবারেই আগে থেকে নেই, তাই আমরা কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে জেনে নেব যে সূর্যমুখী চাষের ক্ষেত্রে কীভাবে যত্নবান হতে হবে, এবং তিনি একটি টিয়া পাখি দেখিয়ে নিচ্ছে, এই ধরনের যে সমস্যা এগুলোকেই বা কীভাবে এড়ানো যায়, বা এর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে বলবো। প্রথমে যে চাষি ভাই বলেন সূর্যমুখী নিয়ে, আমাদের সরকারি দপ্তর থেকে প্রত্যেক বছরই অনুদান দেওয়া হয় সূর্যমুখীর বীজ তাদের চাষ করার জন্য। তো এক্ষেত্রে চাষি ভাইরা সূর্যমুখী চাষ সম্বন্ধে প্রথমে যেটা বলবো, যে উনি প্রথমে বলতে চাইলেন যে সূর্যমুখী বীজ ফেলার পরে ওনার সমস্ত গাছগুলো বেরোয়নি, অর্থাৎ এখানে একটা অঙ্কুরোদ্গমের একটা সমস্যা আছে। এক্ষেত্রে গাছটা হয়তো অঙ্কুরোদ্গম হয়েছিল, কিন্তু তার পরবর্তীকালে গাছে জমির ভিতরে যে পোকাগুলো থাকে বা ল্যাদা পোকা থাকে সেগুলো কিন্তু ফসলের কেটে দেয়, অনেক সময় আবার ড্যাম্পিং অপও হয়ে যায় অর্থাৎ পচে যায়। তো সেসব ক্ষেত্রে 100% জার্মিনেশন হয় না। এই ক্ষেত্রে চাষি ভাইকে বলবো আমি, যে কোনো দানাদার কীটনাশক বাজারে অনেক দানাদার কীটনাশক কাটা হাইড্রোক্লোরাইড 4G, এটাকে আপনাকে কাঠাতে 250 গ্রাম দিতে হবে। 4-10G পাওয়া যায়, সেটাকে আপনি 100 গ্রাম প্রতি কাঠা হিসাবে দিয়ে মূল জমি তৈরি করে তারপরে আপনি বীজটা ছড়ান, এবং বীজটা বেরোনোর পর আপনি যে কোনো একটি ছত্রাকনাশক অর্থাৎ কার্বেন্ডাজিম 50% WP এটাকে প্রতি লিটার জলে 250 গ্রাম দিয়ে আপনি স্প্রে করে দিতে পারেন। এক্ষেত্রে আপনার দেখা যাবে জার্মিনেশনের পার্সেন্টেজটাও ভালো হচ্ছে এবং গাছ আপনার বড় হবে। চাষি ভাই আর একটা খুব সুন্দর জিনিস বললেন, সাথী ফসল হিসেবে চাষ করেছেন, অর্থাৎ উনি ওলের সঙ্গে সূর্যমুখী চাষ করেছেন, এটা খুবই ভালো জিনিস। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে ওনার সূর্যমুখীটা কোনো কারণে ফেলিওর করলেও উনি ওলের কাছ থেকে কিন্তু রিটার্নটা পেয়ে যেতেন। সুতরাং এটা যাই হোক, ওনার দুটো ফসলই খুব সুন্দরভাবে এখন মাঠে আছে। এবং ওনার যেটা সমস্যাটা বললেন টিয়া পাখির সমস্যা, টিয়া পাখির সমস্যার জন্য ওই ক্যাসেটে যে তার পাওয়া যায় রাংতা বলা হয় ওগুলো টাঙিয়ে রাখতে হবে মাঠে, যার ফলে আওয়াজে বাতাস যখন বইবে আওয়াজে কিন্তু টিয়া পাখির উপদ্রবটা কম হবে। এছাড়া বলবো যদি বাড়িতে যদি ছেঁড়া নেট জাল বা মশারি থাকে ওইগুলো দিয়ে যদি ঢেকে দেওয়া যায় গোটা মাঠটাকে, তাহলে কিন্তু টিয়া পাখির উপদ্রব যেটা সেটাও অনেক কমে যাবে। আর একটা কথা যেটা বলতে চাইলেন যে কখন এই ফসলটা পাকছে সেটা আমরা কীভাবে বুঝবো, সেক্ষেত্রে আমি বলবো দেখবেন যে ফ্লোরেটটা আপনার হয়েছে, সেই ফ্লোরেটের পিছন দিকটা কিন্তু হলুদ হয়ে যাবে এবং বীজগুলো দেখবেন একবারে কালো হয়ে যাবে এবং একবারে শক্ত শক্ত হয়ে যাবে, এবং গাছের গোটা গাছের রঙটা কিন্তু হলুদ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে পাকার লক্ষণ, অর্থাৎ গাছটা আপনার ওটা হারভেস্ট করার জন্য ওটা কিন্তু রেডি হয়ে গেছে। এছাড়া বলবো সূর্যমুখী একটি বোরন সেন্সিটিভ ক্রপ, এক্ষেত্রে আপনাকে বোরনের স্প্রেও করতে হবে। এক্ষেত্রে একার প্রতি 4 কেজি বোরাক্স আপনি প্রয়োগ করতে পারেন কিংবা বোরন স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে 1.5 থেকে 2 গ্রাম বোরাক্স বা সলুবোর আপনি 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করলে আপনি কিন্তু ফলনটা ভালোই পাবেন। সেই সঙ্গে আপনাকে সুষম সারও কিন্তু প্রয়োগ করতে হবে, এর যা রেকমেন্ডেড সরকারি ডোজ আছে সেই ডোজে কিন্তু স্প্রে করে আপনাকে চাষটা অ্যাপ্লাই করে আপনাকে চাষটা করতে হবে। এছাড়া মরশুমের প্রথমে যদি আপনি প্রচুর পরিমাণে জৈব সারও দিতে পারেন, অর্থাৎ যদি আপনি 8 থেকে 10 কুইন্টাল পার হেক্টারে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার সূর্যমুখীর ফলন বাড়বে।
এই কটা যদি জিনিস আপনি অবলম্বন করেন তাহলে কিন্তু আপনার সূর্যমুখী ভবিষ্যতে আরও লাভজনক হয়ে উঠবে। তৈলবীজ হিসেবে সূর্যমুখীর চাষ যেসব কৃষক বন্ধুরা করেছেন তারা শুনলেন যে কীভাবে কোন কোন বিষয়ে অত্যন্ত গুরুত্ব নেওয়া দরকার, এবারে জানবো কৃষক বন্ধুদের কাছ থেকে তারা আর কী জানতে চাইছেন সেই বিষয়টি। নমস্কার, আপনার নাম? আমার নাম ছোটন মণ্ডল। আচ্ছা, কী চাষ করেছেন? বেগুন চাষ করেছি। আচ্ছা, তো বেগুন নিয়ে কী জানতে চাইছেন? বেগুন নিয়ে, বেগুনে বেগুন ধরা গাছ, বেগুন কাণ্ড মরে যাচ্ছে, তারপরে গাছটাই মরে যাচ্ছে। চাষি ভাই, যে বেগুন, যে দুজন চাষি ভাই আমাদের বেগুনের সম্বন্ধে বললেন, তো বেগুনের এই দুটো কিন্তু একবারে মোস্ট কমন রোগ, শুধু আমাদের এই ব্লকের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা পুরো পশ্চিমবঙ্গ জুড়েই আছে। সেক্ষেত্রে চাষি ভাইদের আমি বলবো সুসংগত উপায়ে চাষ করতে হবে, অর্থাৎ শুধু আমরা কেমিক্যাল পরিচর্যায় না গিয়ে আমাদের চাষের প্রথম থেকে, অর্থাৎ জমি তৈরির সময় থেকে বেগুন তোলা অবধি সেই সময় পর্যন্ত কিন্তু একটি ধাপে ধাপে বিভিন্ন প্রক্রিয়া পর্যায়ের মধ্যে যেতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে এই রোগগুলো কিন্তু খুব সহজে নিয়ন্ত্রণ করা যায়। প্রথমে আসি বেগুনের ডগা এবং ফল ছিদ্রকারী পোকা সম্বন্ধে। এই ক্ষেত্রে আমি বলবো যে একই জমিতে প্রত্যেক বছর বেগুন চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে যদি আপনি বিভিন্ন জমিতে চাষ করেন তাহলে কিন্তু এই রোগের উপদ্রব অনেকটা কমে। এছাড়া বলবো যে গ্রীষ্মকালীন চাষ, অর্থাৎ যে জমিতে আপনি বেগুন চাষ করবেন আগে থেকে ঠিক করে রেখেছেন তাহলে কিন্তু গভীর গ্রীষ্মকালীন চাষ দিতে হবে। এতে কী হয় যে মাটির মধ্যে যে আপনার কীড়াগুলি থাকে বা পিঁপড়াগুলি থাকে সেগুলি সূর্যের তাপে কিন্তু মারা যায়। এছাড়া বেগুনের সাথী ফসল হিসাবে আপনাকে সরষে, অড়হর, বরবটি এই সমস্ত জিনিসগুলি চাষ করতে হবে, অর্থাৎ পোকা যখন আক্রমণ করতে আসবে আগে ওই ফসলগুলোকে আক্রমণ করবে, তারপরে কিন্তু বেগুনে যাবে। এছাড়া আপনারা যখন আপনি বীজতলা তৈরি করবেন সেই সময় আমি আপনাদের বলবো আপনারা যদি এর উপর একটা মিহি নেট টাঙিয়ে রাখেন, অর্থাৎ বীজতলার উপর যেটা নেট, মশারি টাঙিয়ে রাখেন, তাহলে কিন্তু এই পোকার যে পূর্ণাঙ্গ দশাগুলি থাকে সেগুলো কিন্তু ডিম পাড়তে পারে না, ফলে এর উপদ্রব অনেকটা কমে যায়। এছাড়া আপনি যে জমিতে বেগুন চাষ করবেন সেই জমিকে প্রথমে আপনি যদি একটু খড়কুটো জ্বালিয়ে একটু শোধন করে নেন, অর্থাৎ বীজতলাটাকে প্রথমে, কিংবা 40% ফরমালিন প্রতি লিটার জলে 2 ml দিয়ে যদি স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু এই পোকার উপদ্রবটা অনেকটাই কমে। এছাড়া যখন মূল জমিতে আপনি বেগুন ট্রান্সপ্লান্ট করছেন সেক্ষেত্রে আপনার ওই মাদা পিছু 2 গ্রাম করে আপনার কাটা হাইড্রোক্লোরাইড 4G সেটা দিয়ে কিংবা নিম খোল 20 গ্রাম দিয়ে আপনি গাছটাকে লাগাতে হবে। এটা হলো প্রাথমিক পরিচর্যা আপনার হয়ে গেল। এরপর যখন আপনি বেগুনে আপনার ওই পোকার আক্রমণ দেখা যাবে তখন আপনাকে বিভিন্ন রকম যে পেস্টিসাইডসগুলো আসছে বাজারে, নতুন জেনারেশনের পেস্টিসাইড, সেগুলোকে স্প্রে করতে হবে। এই পেস্টিসাইড অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও একটা পদ্ধতি আছে, যখন আপনার জমিতে প্রথম এই ডগা ছিদ্রকারী পোকা আসবে অর্থাৎ আপনাকে সারা সময় ধরে কিন্তু একটা পর্যবেক্ষণের মধ্যে জমিটিকে রাখতে হবে। এই ক্ষেত্রে যে ডগা ছিদ্রকারী যে পোকাটা প্রথম যে গাছে আক্রমণ হবে সেইটাকে আপনাকে যত্ন করে তুলে নিয়ে গিয়ে একটা কাঁচের জারে রাখতে হবে। সেই জারে রাখার পর যখন পূর্ণাঙ্গ মদটা বেরিয়ে আসবে সেই কাঁচের জারের মধ্যে তখন আপনি কি করবেন, তা 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে কেমিক্যাল স্প্রেতে যেতে হবে। এই ক্ষেত্রে আমি যেটা বলবো আপনাদের স্পিনোস্যাট খুব ভালো ওষুধ এসছে, আপনার এটা 5 লিটার জলে 1 ml লাগে, স্পিনোস্যাট 50% WP 45% WP এটা বাজারে পাওয়া যায়। আর তাছাড়া আছে আপনার ফ্লুবেন্ডামাইট, এটাও একটা নতুন জেনারেশন পেস্টিসাইড, 1 লিটার জলে 1 ml লাগবে। এছাড়াও বাজারে ইমিডা ক্লোরোপিট পাওয়া যায় 17.8% SL, অ্যাসিফেট, ফেনভেলারেট এই সমস্ত গ্রুপের যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো আপনি কিন্তু প্রয়োগে যেতে পারেন, এতে কিন্তু অনেকটাই আপনি থেকে এই আক্রমণের হাত থেকে রক্ষা পাবেন। এবং একই ওষুধ বারবার ব্যবহার না করে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আপনাকে বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করতে হবে। আর একটা কথা বলবো, পরিচ্ছন্ন চাষ করতে হবে আপনাকে এবং সুষম সার প্রয়োগ করতে হবে, এবং কখনোই নাইট্রোজেন ঘটিত সার কিন্তু বেশি দেওয়া যাবে না। নাইট্রোজেন ঘটিত সার বেশি দিলে কিন্তু এই রোগের উপদ্রব, এই পোকার উপদ্রব কিন্তু অনেক বাড়ে। এইটা গেল বেগুনের ফল এবং সুটি ছিদ্রকারী পোকা। এরপরে আসবো যেটা গাছ হঠাৎ হঠাৎ ঢলে পড়ছে, অর্থাৎ দিনের বেলা গাছটা ভালো আছে কিংবা রাত্রিবেলা গাছটা ভালো আছে, দিনের বেলা সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গাছটা কিন্তু ঢলে পড়ছে। এই সমস্ত গাছে আপনি যখনই প্রথম একটা গাছে লক্ষ্য করবেন সঙ্গে সঙ্গে আপনাকে গাছটাকে তুলে হয় বাইরের জমির পাশে ফেলে রাখলে হবে না, অনেক দূরে নিয়ে গিয়ে হয় মাটিতে পুঁতে ফেলতে হবে কিংবা পুড়িয়ে ফেলতে হবে। এই ক্ষেত্রে আমি বলবো আপনি বেগুনের গোড়া থেকে একটা কাণ্ড কেটে নিয়ে পরিষ্কার কাঁচের গ্লাসে জলের মধ্যে রাখেন, তাহলে দেখবেন সিগারেটের ধোঁয়ার মতো একটা পদার্থ বেরোচ্ছে, অর্থাৎ এটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই ক্ষেত্রে আমি বলবো যে প্রথমে আপনাকে বীজ শোধন যেতে হবে, যখন আপনি প্রথম বেগুনটা লাগিয়েছেন সেই সময় কিন্তু আপনাকে বীজটা শোধন করে নিতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে বাজারে 2.5 লিটার জলে 2.5 গ্রাম ব্যাভিস্টিন
অর্থাৎ কার্বেন্ডাজিম দিয়ে এবং তার সঙ্গে স্টেপটো 250 মিলিগ্রাম স্টেপটোমাইসিন যে ক্যাপসুল পাওয়া যায় সেটা দিয়ে আপনাকে কিন্তু বীজটাকে শোধন করতে হবে। এরপরে আপনাকে চারাগাছ শোধন করতে হবে। সেক্ষেত্রে আপনি কি করবেন, ওই এক বেগুনের চারাগুলো তুলে একটা গোল বলের মতো মূলের আপনাকে গোল বলের মতো বানিয়ে নিতে হবে, অর্থাৎ গোড়াটাতে। সেইটাকে আপনাকে ওই আগে যেটা বললাম, আড়াই লিটার জলে 250 গ্রাম ভ্যাভিস্টিন এবং 250 গ্রাম টেরামাইসিন বা স্টেপটোমাইসিন যে ক্যাপসুল পাওয়া যায় সেটা থেকে আধ ঘন্টা ডুবিয়ে রেখে আপনাকে কিন্তু জমিতে লাগাতে হবে গাছটিকে। সেক্ষেত্রে এই রোগের উপদ্রব থেকে ভবিষ্যতে রক্ষা পাওয়া যেতে পারে। আর যেটা বলবো, যখন আপনার এই আক্রমণ চলে আসবে, আক্রমণ হাত থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন ব্যাপার। তো এক্ষেত্রে বলবো গাছটাকে তো আপনার দূরে সরিয়ে ফেলতে হবে, প্লাস জলসেচ দেওয়া কিন্তু আপনাকে কিছুদিনের জন্য বন্ধ রাখতে হবে, অর্থাৎ জমিটাকে শুকনো রাখতে হবে। কেননা জলের সঙ্গে সঙ্গে এই যে ব্যাকটেরিয়ামগুলো এগুলো ছড়িয়ে পড়ে সারা জমিতে। একবার সেই সময় পরিমিত জলসেচ না দিয়ে বেশি জলসেচ ওই সময় দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার গোটা মাঠটাই শেষ হয়ে যাবে। সুতরাং ওই সময় কিন্তু আপনাকে পরিমিত পরিমাণে জল দিতে হবে। এই সমস্ত কিছু করলে আপনি কিন্তু ব্যাকটেরিয়াল যে ধসা রোগ সেটার হাত থেকে আপনি রক্ষা পাবেন। বেগুন চাষের ক্ষেত্রে কিভাবে চাষ করলে ভালো চারা এবং ভালো ফলন পাওয়া যেতে পারে সে কথা আমরা জেনে নিয়েছি, জানবো পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে তার জানতে চাওয়ার বিষয়টি। নমস্কার, আপনার নাম? আমার নাম সুজন্ত কুমার বিশ্বাস। ডিঙে এই যে কুমড়ো গাছে কুড়ে লেগে যাচ্ছে আর গাছগুলো সব আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, এই কারণটা কি? আমার প্রতি বছরই না গাছ। চাষিভাই যে সমস্যার কথা বললেন, কুমড়ো গাছটা ওনার কুড়ো লেগে যাচ্ছে, অর্থাৎ কুকড়ে যাচ্ছে, এইটা বেগুন কিংবা কিছুদিন পর দেখবেন পাতাটা হলুদ হয়ে যাচ্ছে এবং জালি জালি আকার হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এটা কিন্তু এক প্রকার ভাইরাস ঘটিত রোগ, এক্ষেত্রে বাহক হচ্ছে শ্যামা পোকা। তো এই বাহক পোকাটিকে আমাদের প্রথমে নিয়ন্ত্রণ করতে হবে। সেক্ষেত্রে বাজারে অনেক ওষুধ এসে গেছে সিস্টেমিক ইনসেকটিসাইড, সেক্ষেত্রে আমি বলবো কার্বাডিল 50% WP, এটা লিটারে 250 গ্রাম করে দিয়ে আপনি স্প্রে করতে পারেন। এছাড়াও আপনি অ্যাসিফেট ফেনভেলারের যে ওষুধগুলো আছে, গ্রুপের ওষুধগুলো আছে, সেই ওষুধগুলোকে আপনি যথাযথভাবে স্প্রে করুন। এবং যখনই এই রোগটা প্রথম দেখবেন, প্রথম থেকে কিন্তু আপনাকে একটা স্প্রে দিকে চলে যেতে হবে এবং 10-15 দিন অন্তর মাঝে মাঝে বিভিন্ন রকমের যে সিস্টেমিক ইনসেকটিসাইডগুলো আছে, কম দামে যে সিস্টেমিক ইনসেকটিসাইড আছে সেগুলোকে আমি ব্যবহার করতে বলবো। কেননা এই পোকা নিয়ন্ত্রণ করাটা খুবই সহজ। তো এক্ষেত্রে কার্বালিনও যেমন দিতে পারেন, তাছাড়া ডাইমেথোয়েট পাওয়া যায় বাজারে, অ্যাসিফেট ফেনভেলারেট, এছাড়া ডাইক্লোরোভস, এই সমস্ত গ্রুপে যে সিস্টেম ইনসেকটিসাইডগুলো আছে আপনি স্প্রে করুন, এর সুফল পাবেন। নিমতলা গ্রামের ফকির বাবার ছিল খুব প্রতাপ, বলতো সবাই ভাগ্য বদলাতে উনার মুখ্য হাত। বাবা চাষ করার এমন পথ দিত যাতে ফসলের ঢের লেগে যেত। কিন্তু একদিন ফকির বাবার খুলে গেল রহস্য। কিষাণ কল সেন্টার থেকে উনি জানতেন উন্নত চাষের তথ্য। চাষের সম্বন্ধে যে কোনো সমস্যা হোক, কিষাণ কল সেন্টার থেকে বিশেষজ্ঞদের বিনামূল্যে পরামর্শ পান। তৎক্ষণাৎ সেই মুহূর্তে নিজের ভাষাতেই কথা বলে চাষবাসের সম্বন্ধে যে কোনো পরামর্শ বা প্রশ্নের জন্য বিনামূল্যে নম্বরে ফোন করুন 1800-1801551। আমরা দাঁড়িয়ে আছি বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত বাতাসপুর গ্রামে। জানবো এই গ্রামেরই পরবর্তী কৃষক বন্ধুদের কাছ থেকে তাদের কৃষিকাজের কথা। আপনার নাম? আমার নাম দিলীপ কুমার। আমরা দেখতে পাচ্ছি আরো একজন কৃষক বন্ধুর হাতে পটল রয়েছে, তাই জেনে নেবো তার কাছ থেকেও তার জানতে পারি। আপনার নাম? আমার নাম নিমাই মণ্ডল। আচ্ছা, তো আপনি কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি পটলের যে ছোটো জালি থেকে পুরি অবস্থা থেকে আপনার 4-5 দিন পরে বড় সাইজ হওয়ার আগে জালি যাচ্ছে আর পটলের সাইজ ঠিক হচ্ছে না। এই দেখুন, এই যে আছে দেখে যাচ্ছে, তারপর আর এই আর 2-1 দিনের মধ্যে এটা গোটাটাই লাল হয়ে যায়। বাজারে যাওয়ার আগেই লাল হয়ে গেলে পরে তো প্রচুর লোকসান। এটা কিসের থেকে আমরা এটা মানে যাতে লাল না হয় সম্পূর্ণ, হ্যাঁ, প্রতিকারটা কীভাবে সেটি যাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক তাই, কাঙ্ক্ষিত মানের ফলন পাওয়া যাচ্ছে না, তাই কী করতে হবে কৃষক বন্ধুদের ঠিক এই অবস্থায় জানবো আমরা। প্রথমে আসি পটলের যে ফল ধরছে না বা ছোটো অবস্থাতেই ফলটা পেকে যাচ্ছে সেই ব্যাপারে। আমি এবছর প্রচুর পটলের ফিল্ড ভিজিট করেছি আমাদের ব্লকে, তাতেও সবার কিন্তু একই সমস্যা এবং সমস্যার সমাধান কিন্তু
সমস্যার কারণ কিন্তু গোড়াতেই আছে। কেননা পটলের ক্ষেত্রে আপনাদের পুরুষ ফুল এবং পুরুষ গাছ এবং স্ত্রী গাছ দুটো কিন্তু আলাদা আলাদা গাছ জন্মায়। সেক্ষেত্রে একবারে সাইন্টিফিক রেকমেন্ডেশানই হচ্ছে আপনার ন সারি স্ত্রী ফুলের গাছের পাশে কিন্তু এক সারি আপনাকে পুরুষ ফুলের গাছ রাখতেই হবে, সেটা আপনাকে কোন করতে হবে। তার কারণটা কি? সঠিক পরাগ সংযোগের জন্য। আপনার যে এই সমস্যাটা হচ্ছে এটা আর কিছু নয়, সঠিকভাবে পরাগ সংযোগ হচ্ছে না বলে কিন্তু এই সমস্যাটা হচ্ছে। পটল ফুল রাত্রিবেলা ফোটে এবং ভোর হওয়ার আগে অর্থাৎ যখন সূর্য ওঠার আগে কিন্তু এর পরাগ সংযোগের ক্ষমতাটা চলে যায়। এবং আমাদের যেভাবে আমরা যথেচ্ছভাবে কীটনাশক এখন প্রয়োগ করছি তার ফলে কিন্তু পরাগ সংযোগকারী যে আমাদের যে সমস্ত পোকামাকড় আছে, মৌমাছি বলতা, এগুলো কিন্তু পরপর হারিয়ে যাচ্ছে, যার ফলে আমাদের কৃত্রিম উপায়ে কিন্তু পরাগ সংযোগের দিকে আমাদের যেতে হবে। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনার যদি ঘরোয়াভাবে পটল চাষ করেন সেক্ষেত্রে যে সকালবেলা একেবারে ভোরবেলা উঠে সূর্য ওঠার আগে পটল ফুলটিকে তুলে নিয়ে আপনার পাপড়িগুলোকে খুঁজে নিতে হবে। এবার ভিতরে যে পরাগধানিটা থাকে সেইটাকে নিয়ে বা স্ত্রী ফুলের উপরে আস্তে আস্তে আপনাকে টোকা দিতে হবে। এরকমভাবে আপনি দু তিনটে করতে পারবেন একটা পরাগধানি দিয়ে। তো এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার। কমার্শিয়াল যারা চাষ করেন, যারা বাজারে বিক্রি করেন, তাদের ক্ষেত্রে এটা সম্ভব নয়। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো আপনারা খুব সকালবেলা উঠে মাঠে আপনার যত পুরুষ ফুল আছে সবগুলোকে তুলে ফেলুন। তুলে ফেলে পরাগধানিটাকে আলাদা করে ফেলুন, অর্থাৎ পাপড়িগুলো ছাড়িয়ে ফেলুন। ছাড়িয়ে ফেলার পরে এক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এখানে একটা ইনফেকশনের ভয় থাকে। তো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, গরম জলে আপনাকে যে ডেচকিতে আপনি দ্রবণটা তৈরি করবেন সেই গরম জলে ডেচকি এবং বাটিটাকে কিন্তু গরম জলে এক ঘন্টা ধরে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর পরিশ্রুত জলে ঠান্ডা জলে আপনার যে পরাগধানিগুলো আছে সেগুলোকে আপনাকে মিশিয়ে দিতে হবে। এক্ষেত্রে একটা নিয়ম আছে, 1 লিটার জলে 1000টা কিন্তু পরাগধানি আপনার লাগবে এবং 10 গ্রাম চিনি মিশিয়ে দিয়ে সুন্দর করে একটা দ্রবণ তৈরি করে ফেললেন। দ্রবণ তৈরি করে ফেলার পরে একটা ছোটো একটা ড্রপার নিতে হবে, সেই ড্রপার নিয়ে আপনাকে কিন্তু প্রত্যেকটা পুরুষ স্ত্রী ফুলের কাছে গিয়ে ওই উপরে করে 3 ড্রপ করে আপনাকে দিয়ে যেতে হবে। এক্ষেত্রে দেখবেন আপনার পরাগ সংযোগও ভালো হবে এবং ফলের যে আকার আয়তন সেটা অনেক বৃদ্ধি পাবে। এই ক্ষেত্রে দেখা গেছে একজন মানুষ 1 ঘন্টায় প্রায় 500 থেকে 1000টা গাছে কিন্তু পরাগ সংযোগ ঘটাতে পারেন। এছাড়াও বাজারে অনেক আপনাদের সিনথেটিক পরাগরেণু পাওয়া যায়, সেগুলো আপনি স্প্রে করে থাকে করতে পারেন, সেক্ষেত্রেও উপকার পাওয়া যাবে। কিন্তু আপনি নিজে থেকে যদি যেটা আগে বললাম সেইভাবে করেন তাহলে কিন্তু অনেক বেশি উপকার পাবেন। সুতরাং এই পদ্ধতি অবলম্বন করলে আপনার আগামী দিনে পটলের ফলন কিন্তু অনেক বাড়বে, এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় যেটা চাষি ভাই বললেন যে গোড়াটা শুকনো হয়ে যাচ্ছে বা পচে যাচ্ছে, এটা আর কিছু নয়, এটা যেহেতু আমাদের এখানকার ম্যাক্সিমাম বীরভূম জেলায় মাটিতে লতিয়ে আমাদের এটা চাষ করা হয়, মাচাই চাষ করা হয় না, এই রোগটা কিন্তু আপনার মাটি থেকেই আসে। এক্ষেত্রে আপনাকে যে ফাঙ্গিসাইড পাওয়া যায় বাজারে, কার্বেন্ডাজিম 50% WP, ম্যানকোজেব 75% WP, প্রথমটার ক্ষেত্রে 1 গ্রাম পার লিটার এবং দ্বিতীয়টার ক্ষেত্রে 2.5 গ্রাম পার লিটার দিয়ে আপনাকে স্প্রে করতে হবে। এছাড়া ম্যাটালাক্সিল ম্যানকোজেব যে কম্বিনেশনের ওষুধগুলো পাওয়া যায়, কার্বেন্ডাজিম ম্যানকোজেব যে ওষুধগুলো পাওয়া যায় সেই গ্রুপের ওষুধগুলো কিন্তু আপনি যদি স্প্রে করেন সময় মতো তাহলে কিন্তু এই রোগের হাত থেকে অনেকটা আপনি রক্ষা পাবেন। গ্রীষ্মকালের অন্যতম চাহিদা সম্পন্ন ফসল পটল, আর সেক্ষেত্রে ভালো ফলন পেতে গেলে কী করণীয় জেনে নিয়েছি আমরা। জানবো এবারে পরবর্তী কৃষক বন্ধুর কাছ থেকে তার কৃষিকাজ সম্পর্কে কিছু কথা। নমস্কার, আপনার নাম? আমার নাম দুলাল মণ্ডল। আচ্ছা, কী কী চাষ করেছেন? আমি চাষ আমার সব রকমই আছে, করলা, বেগুন, পটল, একবারে যাবতীয় যা লাগে সবজির মধ্যে সবটাই চাষ। এখন আমি এসেছি, সমস্যা হচ্ছে যে আমার এই যে কপি চাষ করেছি গ্রীষ্মে শাঁসিটা পচে গেছে, নিয়ে ফুলটা ছোপ পড়ে গেছে, আর এই যে গাছ লাগানোর পরে এই যে ছালের গায়ে মাটির সংলগ্ন যে এখানটা নাটাটা হেরে যাচ্ছে, আবার এই যে কপিটা আবার এরকম হয়ে যাচ্ছে। তা এই জন্যে আমি এটার জন্যে কী করলে এটা হবে না তার জানার জন্য পরবর্তী চাষটা আবার করবো। অর্থাৎ গ্রীষ্মকালে আপনি যে ফুলকপির চাষ করছেন সেই চাষ ভালো ফলন পেতে গেলে কী করতে হবে সেটাই জানতে চাইছেন কৃষক বন্ধু, জানবো আমরাও। আমার যে অভিজ্ঞ চাষি ভাই এসছেন উনি খুব বড় চাষি, ওনার কথাবার্তা শুনেই বোঝা গেল। তো ওনার ফিল্ডেও আমরা ভিজিট করেছি। তো কফির ক্ষেত্রে যে সমস্যাগুলো মেনলি দেখা যায় গ্রীষ্মকালে আরও বেশি করে দেখা যায়, তার কারণ হচ্ছে এটা কোনো রোগ পোকার আক্রমণ নয়, এটা সম্পূর্ণ মাটিঘটিত কারণ। প্রথমে উনি একটা গাছ দেখালেন যে গোড়াটা পচে যাচ্ছে, অর্থাৎ পচে যাওয়ার পর আর কফিটা বড় হচ্ছে না। এর কারণ, প্রথম কারণ হচ্ছে যে মাটির এই অম্লভাব, এই মাটির অম্লভাবের জন্য কিন্তু এই সমস্যাটা আসছে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে অম্লনাশক যে সমস্ত পদার্থ, চুন পাওয়া যায়, ডলোমিট পাওয়া যায়,
চুনবা ডলোমাইট যেগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনাকে প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে আপনার যে চুনের ডোজটা আছে কাঠাপ্রতি 15-20 কেজি কিন্তু আপনাকে চুনটা দিতে হবে। সেই ক্ষেত্রে আপনি চাষের আগে, চাষের 30 দিন আগে আপনাকে দিয়ে মাটিতে ভালো করে মিশিয়ে দিতে হবে, তারপর একটা সুন্দর জলসেচ দিয়ে দিতে হবে, তারপর জো এলে চাষ করে আপনাকে কিন্তু ওই কপিটা লাগাতে হবে। এইটাগুলো প্রথম সমস্যা। এছাড়া ডলোমাইট যদি দেন, চুনের যা ডোজ বললাম 15-20 কেজি, 3 গুণ কিন্তু লাগবে ডলোমাইটের ক্ষেত্রে কাঠাপ্রতি। এটা কিন্তু মনে রাখতে হবে, চুনের ডোজ যদি কম হয় তাহলে কিন্তু এই রোগ আপনি আটকাতে পারবেন না। কাঠাপ্রতি মেনলি আমরা এখানে 3-4 কেজি চুন দিই, এর বেশি দিই না। ডলোমাইট দিই, এটা খুবই মাটির পক্ষে খুবই কম পরিমাণ। চুনের ডোজই হচ্ছে আপনার 6-এর নিচে যখন পিএইচ থাকবে, এখানকার বিভিন্ন মাটি সাধারণত 6-এর নিচে পিএইচ, অম্ল ক্ষারক্ষেত্রে যে মাত্রা পিএইচ সেটা 6-এর নিচে, তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু বিঘেপ্রতি 15-20 কেজি চুন কিন্তু অবশ্যই লাগবে। এইটা দিয়ে আপনি শোধন করে কফি গাছটা লাগান, দেখবেন উপকার পাবেন। এছাড়া আরেকটা যেটা বললেন যে ডাঁটা পচে ভিতরে ঢুকে যাচ্ছে, এটা কিন্তু একেবারে বোরনের অভাবজনিত লক্ষণ। বোরনের ক্ষেত্রে আমি চাষি ভাইদের বলবো, বোরন সাধারণ চাষি ভাইরা স্প্রে করে থাকেন, বোরাক্স বাজার থেকে কিনে আনেন, দিয়ে 1.5-2 গ্রাম যে বোরাক্স নামে পাওয়া যায় বা সলুবোর নামে পাওয়া যায় কিংবা ডাইসোডিয়াম অক্টোবরের টেট্রাহাইড্রেট নামে যেটা পাওয়া যায় সেটা আপনারা স্প্রে করেন, 1.5-2 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করেন। তো আমি এই স্প্রের থেকেও আমি আপনাদের বেশি করে রেকমেন্ড করবো, যারা প্রত্যেক বছরই সিজনে অন্তপক্ষে 1-2 করে আপনারা কফি চাষ করেন, তারা মাটিতে প্রয়োগে যান, সেক্ষেত্রে আপনি ওই সলুবোর কিংবা বোরাক্স কিংবা ডাইসোডিয়াম অক্টাবোরেট এটাকে আপনি 1 একরে 4 কেজি দিয়ে মূল জমি যখন চাষ করছেন সেই সময় আপনি মিশিয়ে দিন। এই একবার মেশালে আপনাকে কিন্তু আগামী 2-3 বছর আর স্প্রেতে যেতে হবে না, এবং এর কাজ কিন্তু অনেক বেশি ভালো হবে আপনার স্প্রের থেকে। এই দুটো করুন, এবং এই বোরন যদি সঠিকভাবে স্প্রে করেন তাহলে আপনাকে আমি বলবো আপনার যে ফুলটা যে হলুদ রঙের হয়ে আছে সেই হলুদ রঙের ভাবটা আসবে না, আপনি ফ্রেশ কফি পাবেন। এছাড়াও বোরনের সঙ্গে আর একটা অনুখাদ্যের অভাব থাকে, সেটা হচ্ছে মলিবডিনাম। এটার ক্ষেত্রেও আপনি অ্যামোনিয়াম মলিবডেট বা সোডিয়াম মলিবডেট যেটা বাজারে পাওয়া যায় সেটাকে আপনি 1 একরে 400 গ্রাম করে দিতে পারেন, কিংবা স্প্রেতে যদি যান সেক্ষেত্রে 0.5 গ্রাম পার লিটারে দিয়ে আপনি স্প্রে করতে পারেন। আমি সবসময় চাষিভাইদের রেকমেন্ড করবো মাইক্রোনিউট্রিয়েন্টের ক্ষেত্রে অন্ততপক্ষে আপনারা মাটিতে প্রয়োগ করুন। মাটিতে প্রয়োগ করলে আপনি অন্ততপক্ষে 2-3 বছর আপনাকে প্রয়োগে যেতে হবে না, এবং সুষম হারে আপনার সমস্ত কফি গাছই সেটাকে নিতে পারবে। স্প্রের ক্ষেত্রে অনেক সময় কী হয়, আপনি যদি প্রচণ্ড হাওয়া দেয় দেখা গেলো স্প্রের সময় আপনার অর্ধেক ওষুধ মানে মাইক্রোনিউট্রিয়েন্ট বাইরে চলে গেল, কিংবা অনেক সময় মাটিতে চলে যাচ্ছে, কিন্তু আপনার যেটা মেন উদ্দেশ্য আপনার যে গাছটা সেই উদ্দেশ্য কিন্তু আমার সাধিত হচ্ছে না, সেক্ষেত্রে মাটিতে দিলে কিন্তু আপনার উদ্দেশ্যটা সম্পূর্ণভাবে সাধিত হবে। এই সময় কফি চাষের ক্ষেত্রে কী করতে হবে সে কথা আমরা জেনেছি, জানবো আরও কৃষক বন্ধুদের কাছ থেকে, তাদের জানতে চাওয়ার বিষয়। আপনার নাম? আমার নাম বিশ্বরঞ্জন মিত্র। আমার সমস্যা হলো এই কফি গাছগুলো এই নেটের মতো করে দিচ্ছে আর পোকা লাগছে আর এই ধোঁয়া খেতে যাচ্ছে। এই ধরনের সমস্যা আপনি মাটি দেখতে পাচ্ছেন প্রতিদিন। আপনার নাম? আমরা জেনে নিয়েছি কৃষক বন্ধুদের মাঠে রয়েছে কচু, যে ধরনের সমস্যার কথা বললেন জানবো তার সমাধানের উপায়। চাষি ভাই যে কচু গাছটি যে রোগের কথা বললেন বা পোকার আক্রমণ যেটা মেনলি, এটা তামাকের এক প্রকারের, ওটা টোবাকো ক্যাটারপিলার বলা হয়, এটা কিন্তু আক্রমণ করে। তো এই ক্ষেত্রে আপনাকে জমি প্রিপারেশান থেকে শুরু নিতে হবে, অর্থাৎ জমি যেটা আপনি যখন তৈরি করবেন সেক্ষেত্রে আপনাকে দানাদার কীটনাশক, এক্ষেত্রে কাটা হাইড্রোক্লোরাইড 4G যেটা আপনাকে কাঠাতে 250 গ্রাম, 4-এর 10G কাঠাতে 100 গ্রাম আছে, সেটাকে দিয়ে আপনাকে ল্যান্ডের প্রিপারেশান করতে হবে। কচু যেহেতু 120-130 দিনের ক্রপ, এটা দিলে আপনার প্রথম 30 দিন আপনি এই কীড়ার হাত থেকে রক্ষা পাবেন, তারপরে কিন্তু আপনাকে আবার এই দুটো যে দানাদার ওষুধ বললাম এছাড়াও আছে 4-এর 10G আছে, কাটা হাইড্রোক্লোরাইড, কার্বারিল, ম্যালাথিয়ন, এই সমস্ত যে দানাদার ওষুধগুলো আছে এগুলোকে আপনি ঘুরিয়ে ফিরে 30-35 দিন অন্তর প্রথমে একবার দিলেন, 30 দিন পরে আবার একবার দেবেন, যদি পারেন আরও 30 দিন পরে আর একবার দিয়ে মাটিতে ভালো করে আপনাকে মিশিয়ে দিতে হবে পা দিয়ে। তার কারণ হচ্ছে এই যে কীড়াটা মাটির ভিতরে বসবাস করে, দিনের বেলা মাটির ভিতরে চলে যায়, আবার রাত্রিবেলা কিন্তু আবার উঠে এসে এরা এই পাতাগুলো খেয়ে ফেলে। এছাড়াও কচুতে আর একবার মাকড়ের আক্রমণ দেখা যাচ্ছে, যেটা জালি জালি করে দিচ্ছে, উপরের দিকে কার্লিং হয়ে যাচ্ছে। মাকড়ের ক্ষেত্রে বিভিন্ন মাকড়নাশক পাওয়া যায়, ডাইকোফল পাওয়া যায়, আপনার ইথিয়ন 50% EC পাওয়া যায়, এগুলোকে 2.5 গ্রাম প্রতি লিটার দিতে হবে। প্রোপেনোফস পাওয়া যায় 50% EC, এটাও 2.5 গ্রাম পার লিটার দেবে। প্রোপাজাইট পাওয়া যায় এই 57% EC, এটা লিটারে 1 গ্রাম দিয়ে আপনাকে প্রয়োগ করতে হবে। এই সমস্তগুলো যদি আপনি প্রয়োগ করেন তাহলে কিন্তু
এই মাকড়ের হাত থেকে আপনি খুব সহজে আপনি রক্ষা পাবেন। এবং এই স্প্রেগুলো সমস্ত কিন্তু গাছে যতটা করবেন তার থেকে মাটিতে বেশি স্প্রে করবেন, কারণ এই মাকড় বা যে পোকা লেদাগুলো থাকে সেগুলো কিন্তু মাটির ভিতরেই থাকে। সুতরাং এগুলো যদি মাটিতে স্প্রে করেন তাহলে এর হাত থেকে আপনি বেশি তাড়াতাড়ি এবং সহজে রক্ষা পাবেন। কথা বলবো এই গ্রামের আরও একজন কৃষক বন্ধুর সঙ্গে। আপনার নাম? আমার নাম প্রশান্ত কুমার বিশ্বাস। আচ্ছা, কী কী চাষ করেছেন? আমার চাষ আছে, কচু আছে, কুমড়ো আছে, লাফা আছে। তো এই মুহূর্তে কী ধরনের সমস্যা মাঠে দেখছেন? এই মাঠে সমস্যা দেখছি, লাফার বেশি সমস্যা দেখছি। এই লাফা ফুল আসছে, ফলও হচ্ছে, কিন্তু ফলগুলো কুঁকড়ে ছুটি ছুটি হয়ে যাচ্ছে। ওষুধ দুটো স্প্রে করেছি কিন্তু রেজাল্ট তো কিছু নাই। চাষিবাজে লাফার যেটা দেখালেন, তো এখানে দুটো জিনিসেরই আক্রমণ আছে, একটা মাকড়ের আক্রমণ আছে আর একটা চষি পোকার আক্রমণ আছে। এক্ষেত্রে মাকড়ের ক্ষেত্রে দেখবেন আপওয়ার্ড কার্লিং অর্থাৎ নৌকর মতো হয়ে যাবে, আর চষি পোকার ক্ষেত্রে ডাউনওয়ার্ড কার্লিং অর্থাৎ নিচের দিকে উল্টো নৌকর মতো হয়ে যাবে। তো মাকড়ের ক্ষেত্রে যে মাকড় নাশক আছে আপনার ইথিওন আছে 50% ইসি এবং প্রোপেনোফাস আছে 50% ইসি। এগুলোকে 2.5 গ্রাম প্রতি লিটার জেলে আপনি স্প্রে করুন, কিংবা প্রপার যাই আছে 57% ইসি, এটাও আপনি লিটারে 1 গ্রাম দিয়ে স্প্রে করুন। এছাড়াও নতুন জেনারেশনের কিছু পেস্টিসাইডস এসছে, সেগুলো আপনি স্প্রে করতে পারেন। ইমিডিয়া ক্লোরপিড আছে 17.8% SL, এটা প্রতি লিটার জলে 0.3 গ্রাম দিয়ে আপনি স্প্রে করুন, 0.3 ML দিয়ে স্প্রে করুন, তাহলে কিন্তু এই মাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে। এটা ডাইফেন থাই ইউরন আছে, এটা আপনার 50% WP, এটাকে লিটারে 1 গ্রাম করে স্প্রে করুন, মাকড়ের হাত থেকে আপনি রক্ষা পাবেন। এছাড়া চষি পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে কার্বারিল বাজারে পাওয়া যায়, ডাইমেথয়েড পাওয়া যায়, সেগুলো আপনি লিটারে 1 থেকে 2 গ্রাম দিয়ে আপনি স্প্রে করুন, এই চষি পোকার হাত থেকে আপনি রক্ষা পাবেন। এই চষি পোকার এক প্রকার ভাইরাসের বাহক, এই চষি পোকাকে নিয়ন্ত্রণ করলে এই ভাইরাসের হাত থেকেও আপনি রক্ষা পাবেন। আমরা এতক্ষণ বীরভূম জেলার ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের অন্তর্গত বাতাসপুর গ্রামের কৃষক বন্ধুদের সঙ্গে কথা বলে তাদের সারা বছরের কৃষিকাজ সম্পর্কে নানান অভিজ্ঞতার কথা শুনলাম, শুনলাম কিছু সমস্যার কথাও, এবং সেই সমস্ত সমস্যার সমাধান আমরা জেনে নিয়েছি আজকের অনুষ্ঠানে উপস্থিত কৃষি বিশেষজ্ঞের কাছ থেকে। আমরা ধন্যবাদ জানাই কৃষক বন্ধুদের যারা তাদের মূল্যবান সময় দিয়ে জানিয়েছেন তাদের কৃষি সংক্রান্ত অভিজ্ঞতার কথা, এবং ধন্যবাদ জানাই কৃষি বিশেষজ্ঞকেও। এবং আপনারা যারা দেখছেন আমাদের এই অনুষ্ঠান, আমরা আশা করব আমাদের আজকের যে বিভিন্ন রকমের কৃষি সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা এবং সমাধানের পথ দেখানো, তা আমরা আশা করব আপনাদের আগামী দিনের কৃষিকাজের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হয়ে উঠবে। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে, এনেছেন বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। আমের আম 8-এর দাম। আচ্ছা বাচ্চারা, তোমরা এটার একটা উদাহরণ দাও তো। মাস্টার মশাই, আমার বাবা একটা ক্ষেতে 2টো ফসল ফলায়, এইটাই তো হলো আমের আম 8-এর দাম। আচ্ছা তুমি কার ছেলে? আমি হরিয়া চাষির ছেলে। কৃষকদের পাঠশালায় শেখা কথা গ্রহণ করো। গমের মতো মুখ্য ফসলের সাথে ছোলা, মসুর, মটর, তিল বা সূর্যমুখী ইত্যাদি লাগাও আর দ্বিগুণ মুনাফা কামাও। NFSM এর সহায়তার আলো প্রত্যেকটা ক্ষেতের জন্য ভালো। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান আমাদের চিঠি লিখে জানান। চিঠি লেখার ঠিকানা কৃষি দর্শন অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন সূচক 731-235।